এরপরে প্রশ্ন করেছেন ফয়সাল ভাই ফিঙ্গারপ্রিন্ট কি মুসলিমদের নিচ্ছে এরপর প্রশ্ন করেছেন ভাই আমি এক ইউটিউবারকে জিজ্ঞেস করেছিলাম যে বাইরে যাওয়া যাবে কিনা না সাত তারিখের আগে ভিসা থাকলে উনি বলেছে যাওয়া যাবে ইনফরমেশন সঠিক নাকি ভুল এরপর কয়েকজন প্রশ্ন করেছে এবং আমার ম্যাসেঞ্জারও নক দিয়েছে তারা হোয়াটসঅ্যাপেও নক দিয়েছে সেটা হলো ভাই আধার কার্ড বানিয়েছে এখন কি হবে যে এই অবৈধ কাজ করেছেন এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ গুড আফটারনুন গায়স দিস ইজ স্পেশাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন গতকালকে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেই ভিডিওর নিচে অনেক কমেন্ট এসেছে তার মধ্যে থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ধরনের ইনফরমেশন আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি আপলোড করতেই থাকবো পাশের বেল বাটনটি দাবি দেবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমে বলতে চাই এই মুহুর্তে বাই রোড দিয়ে কিন্তু তারাই যাতায়াত করতে পারবে যাদের ভিসাতে বাই রোড উল্লেখ আছে যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে যাচ্ছি তারপরেও কিন্তু একই কমেন্ট করে যাচ্ছে অনেকে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনার ভিসাতে যদি হরিদাসপুর লেখা থাকে আপনি বেনা যেতে পারবেন আপনার ভিসাতে যদি গেঁদে লেখা থাকে তাহলে গেঁদে যেতে পারবেন আপনার ভিসাতে যদি ফুলবাড়ি লেখা থাকে আপনি ফুলবাড়ি বাংলা বান্দাতে যেতে পারবেন আপনার ভিসাতে যদি ইয়ার লেখা থাকে শুধু তাহলে বিমানে যেতে পারবেন বাই রোডে যেতে পারবেন না তো চলুন এবার প্রশ্নের উত্তর পর্বে চলে যাওয়া যাক প্রথম প্রশ্নটি করেছেন ভাইয়া আমি আর আমার মা টুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়া যায় তাহলে কি ইমিগ্রেশনে কোনো ডকুমেন্ট দেখাতে হবে কেন যাচ্ছি প্লিজ রিপ্লে দেখুন টুরিস্ট ভিসার জন্য কোনো ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে না টুরিস্ট ভিসার প্লাস পয়েন্ট এটাই ট্যুরিস্ট মানে কি ট্যুরিস্ট মানে হলো আমি ঘুরতে যাচ্ছি ট্যুরিস্ট ভিসার মানেই হলো অর্থই হলো যে আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার ব্যাপারে আর কোনো ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে না কারণ আপনি ঘুরতে যাচ্ছেন ঘুরতে যাওয়ার আবার কোনো ডকুমেন্ট দেখাইতে হয় ঘুরতে যাওয়ার কোনো ডকুমেন্ট দেখাইতে হয় না উইদাউট ডকুমেন্ট আপনি জাস্ট পাসপোর্ট ভিসা নিয়ে চলে যেতে পারবেন এরপরে প্রশ্ন করেছে ভাইয়া আমি পাসপোর্ট জমা দিছি উনত্রিশ তারিখে জানতে পারবো ভিসা পাবো কিনা আমার দুইটাই ভ্যাকসিন দেওয়া হচ্ছে সরকারিভাবে করোনা টেস্ট করলে হবে নাকি অন্যভাবে করতে হবে জানাবেন প্লিজ দেখুন সরকারিভাবে করোনার টেস্ট করা যাচ্ছে সেটা হলো পনেরোশো পনেরো টাকা বিদেশগামীদের জন্য আরেকটা আছে একশো টাকার করোনা টেস্ট একশো টাকার করোনা টেস্ট করে আপনি যেতে পারবেন না কারণ একশো টাকার করোনা টেস্ট সময় মতো রিপোর্ট আসে না আর একটা কথা হলো আপনি যেহেতু প্রথমবার ভারত যাচ্ছেন মানে প্রথমবার করোনা টেস্ট করে যদি আপনি যান তাহলে আপনাকে পনেরোশো পনেরো টাকার করোনা টেস্ট করে যেতে হবে আর আপনি যদি প্রাইভেটে করোনা টেস্ট করেন তাহলে সেখানে পঁচিশশো টাকা লাগবে সো আপনি সরকারিভাবে করোনা টেস্ট করলে হবে কিন্তু বিদেশগামীদের যেখানে হয় করোনা টেস্ট সেখান থেকে করতে হবে অবশ্যই আর করতে হবে আর অবশ্যই স্যাম্পল দেওয়া থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত ঢুকতে হবে এই ব্যাপারগুলো প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে যাচ্ছি আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন তাই এই জন্য অবস্থা আর কথা বলে দিচ্ছি ভিডিও না দেখে যদি আপনারা এরকম ভিডিও টেনে টেনে দেখেন তাহলে বর্ডারে বা ইমিগ্রেশনে ধরা খাবেন এই সামান্য কয়েকটা মিনিট ভিডিও না দেখে স্কিপ যদি করেন তাহলে আপনারা বিশাল বড় ধরা খেতে পারেন এরপরও প্রশ্ন করেছেন ভাই আমি ভারতীয় আমি এখন বাংলাদেশে আছি ভারত ফিরতে কি আর করতে হবে আমার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু অনেকে করোনায় আক্রান্ত হয়েছে ভ্যাকসিন নিলেই যে আপনি করোনা মুক্ত এমন কোনো কথা নাই যার কারণেই ভ্যাকসিন নিলেও আপনাকে করোনা টেস্ট করতে হবে আর টেস্ট করেই বাহাত্তর ঘণ্টা মানে সিম্পল দেওয়ার বাহাত্তর ঘন্টার পরে আপনাকে ভারত ঢুকতে হবে আমি যে উত্তরটা এখন দিচ্ছি এই উত্তরটি সবার জন্য সবাই শুনে নেন সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি যারা ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদেরকেও ভারত যেতে হলে করোনা টেস্ট করতে হবে ভারত থেকে বাংলাদেশ আসতে হলে আবারও করোনা টেস্ট করতে হবে বুস্টার ডোজ যদি নিয়ে থাকেন তারপরেও আপনাদের আর টেস্ট করতে হবে ভ্যাকসিনের সাথে করোনা টেস্টের কোনো সম্পর্ক নাই ভ্যাকসিন নেওয়ার পরেও যে করোনা আক্রান্ত হচ্ছে এরকম খবর কিন্তু আমরা অনেক দেখেছি মৃত্যুবরণও করেছে ভ্যাকসিন নেওয়ার পরে করোনায় আক্রান্ত হয়ে তাই ভ্যাকসিন নিলে যে আপনি করোনা মুক্ত এমন কোনো কথা নাই এই জন্য আপনাকে আর টেস্ট করে যেতে হবে এই উত্তরে আশা করি সবাই তার উত্তরটা পেয়ে গেছেন তাই এটা নিয়ে আর কোনো বারবার প্রশ্ন করবেন না যদি প্রশ্ন করেন বলবো ভিডিও দেখেন এরপরে প্রশ্ন করেছেন ফয়সাল ভাই ফিঙ্গারপ্রিন্ট কি মুসলিমদের নিচ্ছে দেখেন এখানে কোনো ধর্ম বলে কথা নাই এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবারই ফিঙ্গারপ্রিন্ট নেবে এখানে মানে মুসলিমদের যে আলাদা স্পেশাল হ্যারাসমেন্ট করবে এমন কোনো কথা নাই ভারত কিন্তু এরকম করে না এরকমটা করে না এগুলা এগুলা জাস্ট আপনারা নিউজেই দেখেন সীমাবদ্ধ বাস্তবে এরকম নাই এই যে অনেকে বলে যে মুসলিমরা ভারতে মানে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আসলে আমি এতদিন ধরে থাকছি আমি বিহারে আছি তো কোনো আমি সমস্যার সম্মুখীন হইনি তারপরে এই যে মুসলিমদের ফিঙ্গার প্রিন্ট নিচেই যে কথাটা বললেন প্রশ্নটি করলেন এটা ভুল কথা বলেছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকেই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকলে আপনি ভারতে ঢুকতে হলে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে আপনি যেই ধর্মেরই হন না কেন এরপর প্রশ্ন করেছে ভাই আমি বাংলাদেশ টু শিলিগুড়ি যাব বাট বাংলা বান্দা জিরো পয়েন্ট দিয়ে কি যাওয়া যাচ্ছে ট্যুরিস্ট ভিসায় কতবার আমরা এর উত্তর দিয়েছি আপনি মনে হয় নতুন দেখতেছেন ভিডিও আমার মনে হচ্ছে আপনি মনে হয় নতুন দেখতেছেন ভিডিও যাই হোক যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে উত্তরটা করছি ভাই টুরিস্ট ভিসা শুধুমাত্র ফ্লাইটে যাওয়ার জন্য দিচ্ছে মানে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ফ্লাইটে যেতে পারবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনোভাবে বাই রোডে যেতে পারবেন না আপনার ভিসাতে লেখা থাকবে বাই এয়ার অনলি তো আপনাকে শুধু বিমানেই যেতে হবে এছাড়া আপনি বাই রোডে যাওয়ার কোনো অপশন নাই এরপর প্রশ্ন করেছে যখন রিপোর্ট করতে দেব তখন থেকে আটচল্লিশ ঘন্টা নাকি যখন রেজাল্ট আসবে তখন থেকে আটচল্লিশ ঘন্টা কাউন্ট হবে যখন আপনি স্যাম্পল দেবেন মানে আপনার নাকে যখন ঢুকাবে স্যাম্পল দিয়ে আসলেন ঠিক তখন থেকে আপনি ভারতে যদি ভারতে যদি ঢুকতে চান তখন থেকে তাহলে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে ঢুকতে হবে আর যদি ভারত থেকে বাংলাদেশে আসতে চান ওই যে নাকে ঢুকানো থেকে আটচল্লিশ ঘন্টার পরে মানে আটচল্লিশ ঘন্টার পরে না আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা শেষ হওয়ার আগেই আপনাকে বাংলাদেশ ঢুকতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত যেতে হলে বাহাত্তর ঘণ্টা আর ভারত থেকে বাংলাদেশ আসতে হলে আটচল্লিশ ঘন্টা ওই নাকে ঢুকানোর পরে থেকে কিন্তু এখন রিপোর্ট যদি পান বা আটচল্লিশ ঘন্টা পরে তাহলে ওই রিপোর্ট দিয়ে কিন্তু আপনি ভারত থেকে বাংলাদেশ আসতে পারবেন না আর যদি আপনি রিপোর্ট বাংলাদেশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে পান তাহলে কিন্তু আর একদিন সময় থাকবে তার মধ্যে কিন্তু আপনাকে ঢুকতে হবে এই জিনিসটা কিন্তু মনে রাখবেন এরপর প্রশ্ন করেছেন ভাই আমি এক ইউটিউবারকে জিজ্ঞেস করেছিলাম যে বাই রোড বাই রোডে যাওয়া যাবে কিনা না সাত তারিখের আগে ভিসা থাকলে উনি বলেছে যাওয়া যাবে ইনফরমেশন সঠিক নাকি কি ভুল দেখেন আমি একটা কথা বলি যাদের ভিসাতে বাই এয়ার দেওয়া আছে যাদের ভিসাতে বাই আর দেওয়া আছে এখন পেট্রোপোল তাদের ঢুকতে দিচ্ছে না এখন হোক সেটা সাত তারিখের আগে আর হোক সেটা সাত তারিখের পরে সাত তারিখের নতুন ভিসাতে সবাইকে গণহারে বাই এয়ার দেওয়া হচ্ছে কিন্তু সাত তারিখের আগেও অনেকে বাই আর দেওয়া হয়েছে তো সাত তারিখের আগেই কিন্তু অনেককে ওই যে একশো জন বাংলাদেশিকে পেট্রোপোল থেকে কিন্তু বেনাপো মানে ফেরত দিয়েছে মানে প্যাট্রোপলে পেট্রোপোল যে ভারতীয় ইমিগ্রেশন আছে সেখান থেকে একশো জনকে যে ফেরত দিয়েছে তাহলে এরা কারা ভাই আপনি আমাকে একটু বলেন ওই যে ইউটিউবারটা বললো যেতে পারবেন তাহলে এই যে একশো পঁচিশ জন বাংলাদেশিকে যে পেট্রোপোল পেট্রোপল থেকে যে ফেরত দিলো ঠিক আছে একশো পঁচিশ জনকে যে ফেরত দিল তাদের ভিসাতে বাই এয়ার লেখা আছে তাহলে এরা কারা এখন উনি বলতেছে যেতে পারবেন তাহলে এই যে একশো পঁচিশ জনকে যে ফেরত দিলো এরা তাহলে কারা ভাই আমাকে একটু আপনি বলেন আমি আপনাকে এখন শেষ সর্বশেষ বলবো আপনার ভিসাতে বাই এয়ার লেখা থাকলে আপনি বাই রোড দিয়ে যেতে পারবেন না আপনি বাই রোড দিয়ে যেতে পারবেন না সোজা কথা আপনাকে বাই এয়ারে যেতে হবে এরপর প্রশ্ন করেছেন ভাই আমি বাই রোড পেয়েছি এখন আমাকে কি বর্ডারে হেরাজ করবে যেতে দেবে তো মানে আঠাশ তারিখে যেতে চাচ্ছি দেখেন আপনি বাই রোডে ভিসা পেয়েছেন আপনাকে কেন হেরাজ করবে ভাই আপনি আপনি পাসপোর্ট করেছেন তারপরে ভারতীয় ভিসা সেন্টারে আটশো চল্লিশ টাকা দিয়ে ভিসা ফি দিয়ে ভিসা নিয়েছেন তাদের দেশে যাওয়ার অনুমতি পেয়েছেন আপনাকে হ্যারাস কেন করবে আপনি যাওয়ার অনুমতি পেয়ে গেছেন আপনাকে হ্যারাস কেন করবে আপনার নাম টাম জিজ্ঞাসা করবে সামান্য কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে এগুলি উত্তর দিয়ে দেবেন আপনি পার হয়ে যাবেন হ্যারাস আপনাকে করবে না এরপর প্রশ্ন করেছে ভাই পাটগ্রাম মানে চ্যাংড়াবান্ধা দিয়ে কি যাওয়া যাবে এখন টি এফ ভিসা নিয়ে দেখুন বর্ডার যদি খোলা থাকে যদি যাত্রী পারাপার হতে থাকে ওই বর্ডারে তাহলে আপনি যেতে পারবেন তবে আমার জানা মতে এই যে বর্ডারের নাম বললেন এই বর্ডারটি বন্ধ আছে মানে সরকারিভাবে খোলা থাকলেও ওখানে কোনো যাত্রী পারাপার হচ্ছে না যাত্রী না থাকার কারণে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ যার কারণে আপনি এখন ওই সব বর্ডার ব্যবহার করতে পারবেন না আমার জানা মতে তাহলে কোন বর্ডার ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে আপনি পেট্রোপোল ব্যবহার করতে পারবেন ব্যানাপোল যেটা আছে বুড়ি ভোমরা ব্যবহার করতে পারবেন আর ফুলবাড়ি ব্যবহার করতে পারবেন গেদে ব্যবহার করতে পারবেন এরপর প্রশ্ন করছে ভাই আমি ভারত থেকে বাংলাদেশ যাব আমার ভিসাতে প্রতি ভ্রমণে নব্বই দিন লেখা আছে আমি কি নব্বই দিন থাকতে পারবো নব্বই দিন পর্যন্ত আপনি থাকতে পারবেন মানে নব্বই দিন পুরানা মানে নব্বই দিন আপনাকে আবার চলে আসতে হবে মানে আপনি গেলেন ডিকোরেশন অফিসটা নব্বই দিন দেওয়া আছে আপনি ওই উননব্বই দিন থেকে আপনি চলে আসতে হবে মানে নব্বই দিন যেন ওভার না হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এরপর একজন প্রশ্ন করেছে তারা মন্ডাল দাদা আমি ইন্ডিয়া থেকে থাকি আমার মা বাবাকে নিয়ে আমার নানির বাড়ি বাংলাদেশ তো আমি কিভাবে যাব অন্য কোনো ডকুমেন্ট নিয়ে কিভাবে যাব প্লিজ হেল্প মি দেখুন আমি আপনাকে বলবো আপনার যেহেতু আত্মীয় ওখানে আছে আপনি টি এ ভিসা নিয়ে বাংলাদেশ যেতে পারবেন টি ভিসা কীভাবে নেবেন সেই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনি একটু দেখবেন একটু খুঁজে দেখবেন আমার চ্যানেলের ভিতরে যাই একটু খুঁজে দেখবেন যে টিএফ ভিসা নিয়ে কোন ভিডিওটা আমি বানিয়েছি সেখানে যাই আপনি ডকুমেন্টটা দেখে নেবেন আর এ হলে এক নম্বর পয়েন্ট আর আপনার যদি এইসবে ঝামেলা মনে হয় তাহলে অনেক এজেন্সি আছে ভিসা করে দেয় সেই ব্যাপারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে হেল্প করতে পারি মানে দেখাই দিতে পারি যে ওই জায়গায় গেলে আপনার ভিসাটা হয়ে যাবে এরপর কয়েকজন প্রশ্ন করেছে এবং আমার ম্যাসেঞ্জারও নখ দিয়েছে তারা হোয়াটসঅ্যাপেও নক দিয়েছে সেটা হলো ভাই আধার কার্ড বানিয়েছে এখন কি হবে আমি আপনাদেরকে এটা বলতে চাই আধার কার্ড যে আপনারা বানিয়েছেন এটা তো আপনারা দুই নাম্বারেভাবে বানিয়েছেন মানে ভাবে বানিয়েছেন তো ভাবে বানিয়েছেন তো এটার জন্য তো অবশ্যই আপনাদের মানে সাজা হবে ভাই আপনারা ইলিগাল কাম করবেন ঠিক আছে আর আবার মানে ভারতও যাইতে চাবেন মানে সব সুযোগ সুবিধাও নিতে চাবেন এটা কি হয় নাকি হ্যাঁ অবৈধ কাম করবেন আর আপনারা বেঁচে যাবেন এটা তো হয় না এই যে আপনারা এখন আধার কার্ড যারা অবৈধভাবে বানিয়েছেন তারা অবশ্যই অন্যায় করেছেন তো এই ব্যাপারে আমার জানা নাই আপনাদের কি হবে সাজা তবে হ্যাঁ অবৈধ কাজ যদি করেন এটা অবৈধ কাজ তো আপনাদের অবশ্যই শাস্তি হবে আপনাদের শাস্তি হবে এবং শাস্তি হওয়াও উচিত আপনারা আধার কার্ড বানিয়েছেন কে কে আমাকে প্রশ্ন করেছেন আমি তাদের নাম বলবো না তাদের নাম বললে তারা বিপদে পড়বেন আমি আমার চ্যানেলে তারা হেল্প নিতে এসেছে আমি তাদেরকে বিপদে ফেলতে পারবো না তবে এতটুক বলবো যে এই অবৈধ কাজ করেছেন এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এটা দ্বন্দ্বনীয় অপরাধ এই কাজ এইসব কাজ আপনারা করেছেন তাই এটার শাস্তিও আপনাদের ভোগ করতে হবে জানি না কি শাস্তি হবে কিভাবে আপনাদের শাস্তি হবে এটা আমি জানি না আমি তো কোনো বা লয়ার না এটার জন্য কি ধরনের কত বছরের জেল আছে না আছে এটা আমি বলতে পারছি না তবে এটা অন্যায় করেছেন এই অন্যায়ের অবশ্যই শাস্তি দেবে ভারত যদি ভারত যান তাহলে আপনাদের হয়তো বা শাস্তি হতে পারে আমি কিন্তু এটার ব্যাপারে বেশি কিছু বলতে চাই না আমি জানাই নাই আমার আইডিয়াই নেই আমি কি বলবো তবে ইলিগাল কাজ করলে সেটা কিন্তু দ্বন্দ্বনীয় অপরাধ হয় এটা আমরা সবাই জানি বাচ্চারাও জানি তো এই অভিজ্ঞতাটাই আমি বললাম এই ধরনের কাজের অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ তো এখানে আরও অনেক প্রশ্ন এসেছে এই গতকালকের ভিডিওতে দুইশোরও প্লাস কমেন্ট এসেছে তো এগুলির মধ্যে থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়েছি তো আমি ভাবলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলা যদি দেই তাহলে অনেকের সমাধান মানে হয়ে যাবে মানে অনেকেই তাদের উত্তর পেয়ে যাবে মানে একই প্রশ্ন যেগুলো বেশি হয়েছে সেই প্রশ্নগুলোকে আমি তুলে এনে এখানে আমি আজকের এই ভিডিওটি বানালাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওই যে কমেন্টে করবেন আমি তো উত্তর ওখানে দিয়েই দিচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন